السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, ইফতারকে ঘিরে আমাদের অনেক জানার বিষয় রয়েছে, অনেক প্রশ্ন এবং জিজ্ঞাসা আছে। তোমাদের কমন প্রশ্নের উত্তর আজ আমরা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদিনলা। ইফতারের সময় কখন, আমরা কোন সময়টাতে ইফতার করব, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করব নাকি আজান হওয়ার জন্য অপেক্ষা করব। এর উত্তর হলো, সূর্য ডোবা নিশ্চিত হয়ে গেলে আমরা ইফতার করে ফেলবো, কারণ কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন আতি মুসিমের লাইল, তোমরা সিয়ামকে রাত পর্যন্ত পূর্ণ করো, লাইল পর্যন্ত পূর্ণ করো। লাইল বা রাত বলতে আরবিতে বোঝানো হয় সূর্য ডোবাকে, সূর্য ডুবে গেলে তখন থেকে রাত বা লাইল শুরু হয়, অতএব তার আগ পর্যন্ত আমরা সিয়ামকে পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন হাদিস থেকে এমনটি বোঝা যায়, সূর্য ডুবার পর, সূর্য ডুবে গেছে নিশ্চিত হয়ে গেলে আমরা ইফতার করে ফেলবো, যদিও আজান অনেক দেরিতে দেওয়া হয়। বেশিরভাগ মসজিদে মুয়াজ্জিন সাহেবরা আজান দিয়ে থাকে নিজেরা ইফতার করার পর, তাহলে বোঝা গেল ইফতারের সময়টা আগেই হয়ে গেছে, আজানের সাথে ইফতার এটা শর্তযুক্ত কোনো বিষয় নয়। বিধায় আমরা সূর্য ডুবে গেছে এটা নিশ্চিত হয়ে গেলে ইফতার করে ফেলবো, এটা হলো ইফতারের সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে উম্মত যতদিন পর্যন্ত সময় হওয়ার পর অবিলম্বে ইফতার করবে এবং সাহরিটা শেষ সময় করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের ভিতরে থাকবে। ইহুদিরা দেরিতে ইফতার করে এবং শিয়ারা দেরিতে ইফতার করে। বিধায় অন্ধকার হওয়ার অপেক্ষা করব না, দেরি করব না, বরং সূর্য ডোবাটা নিশ্চিত শুধু হওয়ার চেষ্টা করবো, সেটা নিশ্চিত হয়ে গেলে ইনশাল্লাহ আমরা ইফতার করে ফেলবো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন, আমরা জানি সূর্য অস্ত যাওয়ার পর ইফতার করতে হয়, আমি জানতে চাই সূর্য কতটুকু অস্ত গেলে ইফতারের সময় হবে, নাকি সম্পূর্ণ, নাকি অর্ধেক, নাকি অর্ধেকের বেশি? জি ভাই, আসলে পূর্ণ অস্ত যেতে হবে, অর্ধেক নয়, পূর্ণ নয়, সামান্য নয়, পুরো নয়, মানে পুরোটাই, মানে অর্ধেকের বেশিও নয়, পুরোটা, অর্থাৎ সম্পূর্ণরূপে ডুবে যেতে হবে। আপনার চোখে যা দেখা যায় সেটার উপর নির্ভর করবে যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, ইজা আকবাল লাইলু মিনহা হুনা, ইজা আদবার আন-নাহারু মিনহা হুনা ওয়া আকবাল লাইলু মিনহা হুনা ফাকাদ আফতারা সায়িম, যখন এইভাবে দিন চলে যাবে, এইভাবে রাত এসে যাবে, তখনই সওম পালন হবে। রাত আসা এর অর্থ হচ্ছে রাত ঢুকা, সূর্যাস্তের পরেই রাত ঢুকে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং সূর্যাস্ত হয়ে গেলেই রাত ঢুকছে, এর আগ পর্যন্ত নয়, এর আগ পর্যন্ত সামান্য ডুবলে ইফতার। হ্যাঁ, কিন্তু যে ব্যক্তি স্পষ্ট জানতে পারবেন যে সূর্য আমার এলাকায় ডুবে গেছে, তার জন্য আর দেরি করা ঠিক হবে না, সাথে সাথে তিনি ইফতার করবেন। ডক্টর জাকির, রোজা ভাঙার জন্য সবচেয়ে ভালো আর সবচেয়ে উপযুক্ত সময় কোনটা? রোজা ভাঙার সবচেয়ে ভালো সময় হচ্ছে ঠিক যে মুহূর্তে সন্ধ্যা শুরু হয়। পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, তোমরা পানাহার করো যতক্ষণ না সকালের শুভ্র রেখা রাতের কালো রেখা থেকে স্পষ্ট হয়, তারপর রোজা থাকো রাত না হওয়া পর্যন্ত। যখনই আপনি দেখবেন সূর্য ডুবে গেছে, সেটাই রোজা ভাঙার জন্য সবচেয়ে ভালো সময়। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 1954। আমাদের নবী বলেছেন, যখন তোমরা দেখবে যে রাত হয়ে গেছে এবং দিন শেষ হয়ে গেছে, আর যখন সূর্য ডুবে যাবে, তখন তোমরা রোজা ভাঙবে। আরেকটা হাদিসের বর্ণনা দিয়েছেন আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু, আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, অধ্যায় নম্বর 45। তিনি বলেছেন, যখনই আমরা দেখতাম সূর্য ডুবে গেছে, ঠিক তখনই রোজা ভেঙে ফেলতাম। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসটা আমি আগেও বলেছি, এটা আছে সহিহ জামিতে, খণ্ড নম্বর 1, হাদিস নম্বর 2835। আমাদের নবী বলেছেন যে তোমরা তাড়াতাড়ি ইফতার করবে এবং দেরি করে সাহরি করবে। এছাড়াও আরেকটা সহিহ হাদিস আছে আল বাইহাকিতে, হাদিস নম্বর 8127, যে সাহাবীগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচরগণ, তারাই সবার আগে রোজা ভাঙতেন এবং তারা সবার পরে সাহরি করতেন। যেমন সহিহ বুখারী খণ্ড নম্বর 3, বুক অফ ফাস্টিং, হাদিস নম্বর 1957, আমাদের প্রিয় নবী বলেছেন যে আমার উম্মতরা ততদিন সঠিক পথে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি করে তাদের রোজা ভাঙবে। এটার উল্লেখ আছে সহিহ ইবনে হিব্বানে, খণ্ড নম্বর 8, হাদিস নম্বর 3510। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা ততদিন সুন্নতের পথে থাকবে যতদিন তারা রোজা ভাঙার জন্য রাতের তারার অপেক্ষায় থাকবে না। এছাড়াও আরেকটা হাদিস আছে সহিহ ইবনে হিব্বানে, খণ্ড নম্বর 8, হাদিস নম্বর 3509। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার দিন ততদিন থাকবে যতদিন আমার উম্মতেরা তাড়াতাড়ি করে ইফতার করবে, রোজা ভাঙার সময় ইহুদি খ্রিস্টানদের মতো দেরি করবে না। তাহলে এরকম অনেক হাদিস আমাদের বলছে যে তাড়াতাড়ি করে ইফতার বা রোজা ভাঙা উচিত, তবে সময়টা শুরু হবে
যখন সূর্য ডুবে যাবে। আমরা সূর্য ডুবার আগে রোজা ভাঙতে পারবো না। যখনই নিশ্চিত হবেন যে সূর্য ডুবে যাচ্ছে, আপনি নিজেই দেখলেন, অথবা এখনকার দিনে ঘড়ি আছে, আপনি ঘড়ি দেখে সহজেই সময় বলতে পারবেন, তাই বাড়তি পাঁচটা মিনিট অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। এত সাবধান হতে হবে না। যদি এতটা করেন, আমাদের নবী বলেছেন, তাহলে উম্মতেরা সুন্নতের পথে থাকবে না। তাই আমরা সঠিক পথে থাকব, যখন সূর্য ডুবে যাবে আমরা ঠিক তখনই রোজা ভেঙে ফেলব। দ্রুত ইফতার করতে হবে, দেরিতে ইফতার করলে এটা হবে ইহুদি খ্রিস্টানদের মতো। সাবধান, বলা হচ্ছে সতর্কতামূলক তিন মিনিট দেরি করা, এই পথ অবলম্বন করবেন না। বিশেষ সতর্কবাণী হচ্ছে সাহারি খাবেন আজানের পূর্ব মুহূর্তে। সাহারি খাবেন তাতে বরকত আছে, না খেলেও সিয়াম হবে, না খেলেও সিয়াম হবে। ইফতার করবেন তাজা খেজুর দিয়ে, ঢাকাতে পাওয়া যেতে পারে, সম্ভব না হলে শুষ্ক খেজুর দিয়ে, সম্ভব না হলে কয়েক অঞ্জলি পানি। খেজুর আর পানি ছাড়া বিকল্প কোনো জিনিস দিয়ে ইফতার করা হবে না। মুখে এটা আগে দেন, তারপরে অন্য কিছু খান। বিসমিল্লাহ বলে ইফতার করুন। আল্লাহুম্মা লা কাসুম দোয়ানা রিজকা আফতার, তো এ দোয়া নয়। বিসমিল্লার পরে আপনি বলুন আলহামদুলিল্লাহ, বা বলেন জাহাবাজ জামা ওয়াদ্দা আব্দুল্লাতিল উরুক ও সাবাতুল আজর ইনশাআল্লাহ। পিপাসা দূরে হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো, এই দোয়া পড়েন।